हेलो फ्रेंड्स, गुड इवनिंग। वेलकम बैक टू द चैनल, वेलकम बैक टू द न्यू वीडियो। आज के तुम्हारे साथ एक सुंदर वीडियो शेयर करते चले। तुम्हारा निजे थंबनेल देखे ही बुझते पे गे कि विषय आज के तुम्हारे साथ कथा बोलबो। अने के आछो मॉड्यूलर किचन करेछो, एमनी नॉर्मल किचन के मॉड्यूलर किचन बनिएछो, बा किचन टाके किभाबे ऑर्गेनाइज्ड भावे साजिए राखबे बुझते पारछो ना, बा एकटा सुंदर किचन तैरी करते गेले कि कि जिनिस लागे, एइसब विषय तोमादेर साथे गल्प करब। तोमादेर এই ভিডিওটা শেয়ার করলে আশা করি তোমাদের মধ্যে একটা ধারণা চলে আসবে, যারা হয়তো নতুন ফ্ল্যাট কিনেছো কিচেনটাকে কিভাবে গুছিয়ে রাখবে বুঝতে পারছো না, তাদের হয়তো এই ভিডিওটা অনেক কিছু হেল্প হবে। আমার মনে হলো এই ভিডিওটা শেয়ার করলে তোমরা অনেক কিছুই জানতে পারবে, বা আমিও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তাই জন্য এই ভিডিওটা তোমাদের করছি। চলো দেখিয়ে দিই আমি আমার মডুলার কিচেন কিভাবে অর্গানাইজড ভাবে রেখেছি সুন্দরভাবে। তোমরাও প্রত্যেকে কিচেন সুন্দর করে সাজিয়ে রাখো। যেই সময়টা আমরা বাড়িতে থাকি অনেকটা সময় আমরা কিচেনের মধ্যে কাটাই, অতএব আমার মনে হয় কিচেনটাকে যদি সুন্দর করে অর্গানাইজড ভাবে সব কিছু রাখা যায়, বা ছোট ছোট ইনডোর প্ল্যান যেগুলো আছে কিচেনের মধ্যে যদি রাখা যায়, জায়গা থাকলে আমার মনে হয় ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, নিজেও ভালো লাগবে। একটা ভালো রান্না করতে গেলে কিচেনের পরিবেশটা যদি সুন্দর হয়, আর একটু হালকা গান চালিয়ে যদি তোমরা রান্না করতে পারো, তাহলে তোমাদের রান্না করতেও ভালো লাগবে আর একটা খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়। চলো তোমাদের আজকে দেখিয়ে দিই আমি আমার মডুলার কিচেন কিভাবে সাজিয়ে রেখেছি। একটা কিচেন অর্গানাইজড করতে গেলে যে আহামরি জিনিস লাগে তা নয়, বাড়িতে থাকা যা জিনিস আছে তোমার সেইভাবে তুমি সুন্দরভাবে অর্গানাইজড ভাবে যদি তুমি জিনিসগুলো রাখতে পারো, দেখতেও সুন্দর লাগে, আর চটজলদি তোমার যখন কিছু জিনিস প্রয়োজন হয় সেটা তুমি খুঁজতে হয় না তোমাকে, হাতের সামনে তুমি সেই জিনিসটা পেয়ে যাও। আমি আমার কিচেনটা প্রত্যেক দিন রান্না করার আগে গ্যাস ওভেন পুছে নিই, প্লাস রান্না হয়ে যাওয়ার পরে গ্যাস ওভেন প্লাস এই গ্যাস ওভেনের চারদিকে যে তোমার টাইলস গুলো বসানো আছে সেইগুলো একটু লিকুইড হ্যান্ড ওয়াশ দিয়ে বা লিকুইড যা কোনো কিছু ভিমবার দিয়ে একটু ঈষৎউষ্ণ গরম জল দিয়ে আমি প্রত্যেক দিন ওয়াশ করে নিই। আমার মনে হয় যে কিচেনটা সবসময় পরিষ্কার রাখাটা খুব দরকার, না হলে ছোট ছোট পোকা হয়, বা সেই পোকাগুলো আবার রান্না করার সময় খাবারও ঢুকে যেতে পারে, বা এর থেকে শরীর খারাপ হতে পারে সবসময়। সেই জন্য আমি কিচেনটাকে সবসময় ক্লিন করে রাখার চেষ্টা করি। সকালবেলা রান্না করার আগে আমি কিচেনটা একবার পুছে নিই, তারপর রান্না করার পরে আমি আবার সুন্দর করে সবকিছু যেখানকার জিনিস সেখানে রেখে আবার ভালো করে রান্নাঘরটা পুছে নিই। চলো তোমাদের দেখিয়ে দিই কি কিরকম ভাবে কি কি ভাবে রাখলে একটা সুন্দর কিচেন সুন্দরভাবে রাখা যায়, চলো তোমাদের সাথে শেয়ার। দেখো বন্ধুরা, আমি ফার্স্ট কিচেনে একদম একদম শুরুতে স্টার্টিং ইয়েতে আমি এই কিছু লিকুইড জিনিসগুলো রয়েছে যেগুলো আমি কিচেন পরিষ্কার করতে লাগে, যেরকম ফিনাইল আছে, লাইজল আছে, হিট আছে। আমি ছোট ছোট যদি পোকা হয় বা আসলে পোকা হয় ছোট ছোট কোনো সময় দেখি তাহলে হিট রাত্রিবেলা স্প্রে করে শুই, আর এইটা আছে তোমার সবজি বা ফল এখন তো ক্লিন করে সবাইকে খেতে বলছে, জলের মধ্যে আমি চুবিয়ে রাখি, তারপর আমি রোদে শুকিয়ে তারপরে সেই ফল বা সবজি রান্নায় ব্যবহার করি। এখানে আমার মাইক্রোওভেনটা আছে, মাইক্রোওভেন রেখেছি। তারপর আমি একটা বক্স মতন করে নিয়েছি, এখানে আমি আমার যেগুলো আমি রেগুলার ইউজ করি চায়ের কাপের ডিশগুলো সেইগুলো আমি সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। দেখো বন্ধুরা, আমরা খুলে দেখাচ্ছি তোমাদের দেখতেও সুবিধা হবে। দেখো এটা কফি মগ আছে দুটো, এরকম ভাবে যদি তোমরা অর্গানাইজড ভাবে সুন্দরভাবে, এখানে পঞ্চান্নার কাপও রয়েছে, সুন্দরভাবে যদি অর্গানাইজড ভাবে রাখো তাহলে দেখতেও সুন্দর লাগে। আর আমার প্রচুর বাটির সেট, দেখো আমি এরকম ভাবে উবুর উবুর করে
একটার উপর একটা রেখে দিই যাতে জায়গাটা কম লাগে। আমার খুব বেশি জায়গা নেই, তাও আমি যতটা সুন্দর করে পেরেছি রাখতে রেখেছি। এখানে চামচের সেট আছে, এগুলো হচ্ছে স্যুপ বোল সেট। নিচে দেখো সব কাছের ডিশ আছে, লোকজন এলে এই ডিশগুলোতে দিই বা নিজেরা ব্যবহার করি। ওখানে ম্যাগি খাবার ট্রে টাইপের আছে বা পরোটা খাবার প্লাস্টিকের যেগুলো, এগুলো সব ফাইবার রুটের তোমার কাঁচের ডিশ এগুলো। আর ওগুলো ডিনার সেট টাইপের কিছু একটা, ভেতরে কিছু আছে, সামনে কাঁচের বোল আছে। এইগুলো তো হচ্ছে স্যুপ ম্যাগি করে খাই বা তোমার পরোটা হোক এ হোক, ফাইবার রুটে সব ডিশ আছে। ফাইবার রুটের এগুলো বাটি, এগুলোতে আমি চাটনি বা কিছু এরকম মাইক্রোওয়েভ প্রুফ এগুলো ইউজ করি। আমি এরকমভাবে সুন্দর করে অর্গানাইজডভাবে রেখেছি, এগুলোকে ক্লিন করে নিই। মাসে একবার করে কচক করা তো অন্তত চেষ্টা করি যাতে পোকামাকড় না হয়। মাইক্রোওয়েভের পাশে এরকম একটা কাটিং বক্স আছে, কাটিং এইগুলো দিয়ে সবজি সব কাটিং করা যায়। এরকম একটা রেখেছি, আলু কাটা হোক, আলু সরু 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 করে কাটা হোক বা গাজর কাটা হোক, এটা একটা এখানটায় রেখেছি, যদি লাগে নিয়ে নিই। তারপরে আমি দেখাচ্ছি কীভাবে অর্গানাইজডভাবে আমি রেখেছি। হ্যাঁ, এখানে এখানে তোমার এমনি চা পাতা রেখেছি, তারপরে গ্রিন টি আছে, তারপরে চিনি আছে, এগুলো এগুলো চায়ের জিনিস সকালবেলা লাগে। এখানে কফি রাখা আছে। তারপরে আমি অর্গানাইজডভাবে সব সুন্দরভাবে এইগুলো এই এই স্টোরেজ বক্সগুলো আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। সব ছোট ছোট মশলা আমি রেখেছি, যেরকম সবার সাথে যাতে আমার রান্না করার সময় খুব তাড়াতাড়ি আমি খুঁজে পেয়ে যাই। জিরে, ধনে, তারপরে সাদা সাদা সর্ষে, কালো সর্ষে, চালমগজ, বিট নুন, এখানে লঙ্কার গুঁড়ো আছে, মৌরি আছে, ধনে আছে, ছোট বাদাম আছে, তারপরে কালো জিরে আছে, গোলমরিচ আছে, মেথি আছে। এগুলো অর্গানাইজডভাবে আমি সাজিয়েছি। এখানে কাজু আছে, এটার ভেতরে কাজু আছে, পোস্ত আছে। এরকমভাবে আমি এই এই স্টোরেজ বক্সটার মধ্যে কাসরি মেথি আছে। আমি এরকমভাবে অর্গানাইজডভাবে প্রত্যেক মাসে এগুলোকে একটু ঈশাতুষ্ণ গরম জলে ওয়াশ করে নিই যাতে বয়ামগুলো পরিষ্কার থাকে। সব কিছু সুন্দর করে অর্গানাইজডভাবে সাজিয়ে রেখেছি যাতে আমি খুব চটজলদি রান্নার সময় এই জিনিসগুলো পেয়ে যাই, আমাকে যেন খুঁজতে না হয়। আশা করি তোমাদেরও ভালো লাগবে, তোমরাও এরকমভাবে সুন্দর করে নিজেদের কিচেন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবে। এবার কিচেনে এই পার্টে চলে এসেছি। এই পার্টে এরকম একটা বক্স মতন করা আছে, যেখানে আমি এখানে এখানে আমি যেরকম কর্নফ্লাওয়ার রেখেছি, বড়ি রেখেছি সব রকম, এখানে পাস্তা আছে, এখানে তেজপাতা, শুকনো লঙ্কা রেখেছি। আর এই স্টোরেজ বক্সগুলো আমি কিনেছি, এর মধ্যে আমি বেকারির বিস্কুট, এমনি বিস্কিট যেগুলো থাকে এখানে সব আমি রেখেছি, বিস্কিট আর চানাচুর, এগুলো যেগুলো ড্রাই আমরা খাই সেইগুলো সব এরকমভাবে সাজিয়ে সুন্দর করে রেখেছি যাতে আমি চটজলদি পেয়ে যেতে পারি। তারপরে চলে আসি, তারপরের বক্সে আমি রেখেছি এইখানে গোলাপ জল, কেওড়া জল, ভিনেগার, এইগুলো বিরিয়ানি তৈরি করার বিভিন্ন জিনিস এখানে আছে। এখানে আছে ফুড কালার। দেখো বন্ধুরা, বিরিয়ানি তৈরি করার জিনিসগুলোর পাশে আমি কেকের বিভিন্ন আইটেম রেখে দিয়েছি, কেক তৈরি করার, যেরকম বেকিং পাউডার, তারপরে হচ্ছে কোকো পাউডার থেকে শুরু করে যাবতীয় যা লাগে আমি এরকম অর্গানাইজডভাবে সাজিয়ে রেখেছি যাতে চটজলদি আমি যখন কেক তৈরি করি বাড়িতে এই জিনিসগুলো আমার লাগে। তারপর সোয়া সোয়া সেখানে রেখেছি, এখানে ম্যাগি রেখে দিয়েছি, চটজলদি সকালবেলা হাতের সামনে থাকলে সুবিধা হয় রান্না করতে। তারপর এখানে সাবু আছে, এখানে সোয়াবিন আছে, তারপর এই কৌটোগুলো দেখো অর্গানাইজডভাবে আমি বিভিন্ন রকম বেশি কোয়ান্টিটির ডাল আমি ঢালি না যাতে পোকা না লেগে যায়, অল্প অল্প ডাল ঢালি ব্যবহার করি। আবার আবার এই স্টোরেজ বক্সগুলো মাসে একবার করে আমি এই এই কন্টেনারের বক্সগুলো আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। আমার এই কৌটোগুলো সেট আমার এসেছিল, কৌটোগুলো দেখতেও সুন্দর লাগে আর আমি দেখে নিতে পারি ভেতরে কি রাখা আছে। আমি এটা 1200 টাকা দিয়ে স্টোরেজ এই কন্টেনারের সেটটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি, কেউ যদি চাও আমি লিঙ্ক পাঠিয়ে দিতে পারি। হ্যাঁ দেখো, আমি ডালগুলো চোখের সামনে সামনে রেখেছি, একদম
চট জলদি আমার যাতে আমি দেখতে পাই সেরকম সেইভাবে রেখেছি। তারপরে রেখেছি বিভিন্ন স্টোরেজ কন্টেনার আছে, এগুলোতে টিফিন নিয়ে যাওয়া হয়, প্লাস হচ্ছে কোনো কিছু এক্সট্রা কিছু থাকলো ফ্রিজে এগুলো স্টোর করে রাখা যায়। তারপরে আছে দুটো আমার ক্যান টাইপের আছে, টিফিন কাটি আছে এগুলো ইউজ। তারপরে মাঝখানে ওটা আছে মুসুম্বি রস করার জন্য যেটা লাগে মেশিন, এটা সাহায্যে আমি মুসুম্বি রস করি। এরকম ভাবে আমি অর্গানাইজড ভাবে যেটুকানি আছে সুন্দর ভাবে অর্গানাইজড করে আমি রেখেছি। দেখো তোমাদের আশা করি তোমাদের একটা ধারণা চলে আসবে, আর দেখতেও ভালো লাগে কিচেনটা, আর তোমরাও নিজেদের কিচেন সুন্দর ভাবে এরকম ভাবে অর্গানাইজড করে রাখবে, দেখতে ভালো লাগে, আর চটজলদি তুমি রান্না করার সময় সব জিনিসগুলো খুঁজে পাও। তারপর আমি চলে আসছি উপরের বক্স গুলোতে, মডুলার কিচেনের উপরের বক্স গুলোতে দেখো আমি কিভাবে রেখেছি। এখানে একটা স্টোরেজ বক্স আছে, টিফিন টিফিন কাটির বক্স, তারপরে বিভিন্ন ফ্ল্যাক্স আছে, ফ্ল্যাক্সের মধ্যে চা বা কফি বা হট ওয়াটার করে এমনি রেখে দেওয়া যায়। তারপরে মিল্টনের একটা ফ্ল্যাক্স টাইপের আছে, তারপর চপার চপার বক্স লাগে ভেজিটেবিল চপ করতে, ওইটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে করি ওই মেশিনটা, ওইটা ওখানে রেখেছি। উপরে নিয়েতে দুটো প্রেস্টিজের একটা আর একটা এমনি নর্মাল প্রেশার কুকার আছে, আর ওই প্লাস্টিকের মুড়ি একটা আমি ইন্ডাকশন রেখে দিয়েছি, আমার এখন লাগে না, যখন লাগে আমি ওখান থেকে চেয়ার দিয়ে উঠে আমি ওখান থেকে আমার বার করে নিই। এরকম ভাবে যতটা পেরেছি সুন্দর ভাবে এরকম ভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি। দেখো বন্ধুরা এখানে একটা এরকম বক্স মতন আছে, আমি কি কি রেখেছি। হ্যাঁ এখানে মুড়িটা আমাদের সবসময় লাগে, মুড়ি রেখেছি। পেছনে আমার আছে খইয়ের খই আছে, যেরকম একটু অর্গানাইজ যেগুলো কাজে সবসময় লাগে সেগুলো আগে রেখেছি। এখানে বাতাসা আছে, নুন আছে, মুড়ি আছে, এরকম ভাবে যেগুলো আমার সবসময় লাগে। এইটা হচ্ছে তোমার পাঁপড় আছে, অনেক রকম পাঁপড় আছে, আর এই টিফিন কাঠিগুলো অনেক অনেক সময় খুব দরকার পড়ে, আমি ওই জন্য হাতের সামনে রেখেছি দুটো, একটা চার থাকের টিফিন কাঠি, একটা তিন থাকের টিফিন কাঠি। আর এই তোমার চাবন ব্রাশের কৌটোগুলো আমি বিভিন্ন জিনিস স্টোর করে রেখেছি, দেখতেও ভালো লাগে, মোটামুটি ইউজেবল। আমি এরকম ভাবে অর্গানাইজড ভাবে রেখেছি। তারপরে আছে ক্যান ক্যান আছে, তারপরে হট তোমার ক্যাসেরোলের সেট রয়েছে, তোমাদের হয়তো যতটা পাচ্ছি আমি দেখাচ্ছি। তারপরে এটার এটার মধ্যে দুধ ফুদ দুধ রাখা যায় জাল দিয়ে বা অনেক কিছু রাখা যায় স্টোর, খুব সুন্দর জিনিসটা। আর উপরের একদম উপরে রেখেছি বড় বড় আমার অনেক হাঁড়ি আছে, হাঁড়ি ডেচকি তারপরে গামলি যেগুলো রয়েছে সেইগুলো আমি উপরে তুলে রেখেছি, সেইগুলো আমি বার করি, আবার রান্না বান্না হয়ে গেলে ওয়াশ করে আমি আবার যেখানকার জিনিস সেখানে রেখে দিই। এরকম ভাবে আমি সুন্দর করে আমি কিচেনে সব পরিষ্কার করে সবকিছু চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কিচেনটা যাতে সুন্দর লাগে দেখতেও ভালো লাগে। আর বন্ধুরা এবার নিচের ড্রয়ার গুলোতে আমি কিরকম ভাবে রেখেছি তুমি তোমরা দেখো। আমি এখানে প্রত্যেকদিন যে থালাগুলো ইউজ হয় খাওয়ার সময় এখানে কিছু ফাইবার উঠের থালা রেখেছি, এখানে ট্রেগুলো আমার ইউজ হয় চটজলদি আমি হাতের কাছে রেখে যাতে পেয়ে যাই, এরকম এই থালা গুলো শুধুমাত্র এখানে আমি রেখেছি। নিচের ড্রয়ারে দেখো আমি রেখেছি এখানে একটা ডেচকি টাইপের আছে, এখানে বিভিন্ন সাইজের আমি কড়াই রেখেছি, একটা ছোট কড়াই নিউ কড়াই আছে ছোট্ট, এটা ইউজ হয়নি, এটা হটপট আছে, এখানে একটা স্টিলের ভাত বসানোর জন্য একটা ভাত করি এই স্টিলের একটা ছোট ডেচকি টাইপের আছে, এগুলো আমি নিচের পোর্শনে রেখেছি। তারপরে দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে আমি চায়ের কাপ রেখেছি, কিছু ছুরি ফুরি রেখেছি, আর এখানে তোমার হাতা খন্তি এগুলো আমার প্রত্যেকদিন লাগে এই জিনিসগুলো আমি আমি রেখেছি। তারপরে এখানে ভ্যারাইটিস টাইপের বাটি আছে যেগুলো আমাদের রান্না করতে প্রত্যেকদিন লাগে, হ্যাঁ এরকম বাটির সেট আমি বাটিগুলোকে এরকমভাবে সুন্দরভাবে সাজিয়ে ইউজ করি, আবার সুন্দরভাবে সাজিয়ে ওখানে রেখে দিই। তারপরটা
দেখো এখানে সব কন্টেইনারের সেট আমার টাপারে আছে। এই কন্টেইনার গুলো ফ্রিজে স্টোর করে রাখি খাবার দাবার বা কোথাও নিয়ে যাওয়ার জন্য লাগে। সব কন্টেইনার সেট আমি এক জায়গায় সুন্দর করে রেখে দিয়েছি। দেখো বন্ধুরা, এখানে আমি একটা কেটলি রেখেছি, সবসময় জল গরম করা বা চা করার জন্য কেটলি একটা খুব দরকার হয় প্রত্যেক দিন। হ্যাঁ, এখানে মিক্সার মেশিন আছে, এখানে আবার তোমার প্রেস্টিজের একটা তোমার ইন্ডাকশন আছে। আমি ভাত ফাত বা দুধ জ্বাল দেব বা যাই হোক, আমি এখানে ফ্ল্যাগ আছে, এখানে বসিয়ে আমি ইন্ডাকশনটা ইউজ করি। তারপর আমি রেখেছি তেলের কন্টেনার, এই কন্টেনারগুলো আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। হ্যাঁ, সবসময় আমাদের তেল যেটা জিনিস যে জিনিসটার মধ্যে রাখা হবে বোতল, সেটা যেন খুব ভালো কোয়ালিটির হয়। কারণ এই তেলটা আমরা ইনটেক করি শরীরে গিয়ে যেন ক্ষতি না করে। আমরা হয়তো দামি তেল মার্কেট থেকে কিনে নিয়ে আসি, কিন্তু যেই স্টোরেজ কন্টেনারের মধ্যে রাখছি সেটাও যেন ভালো হয়। এটা এটা খুবই ভালো আমি ইউজ করছি ফ্লিপকার্ট থেকে কিনে। আর আমার মনে হয় যে এরকমভাবে সুন্দর করে তেল, এটা সর্ষের তেল, সাদা তেল, সাদা তেল রাখি সুন্দর করে, এরকম ভাবে সাজিয়ে রাখলে দেখতেও ভালো লাগে। তারপর এখানে চলে আসছি, এখানে একটা কাচি রেখেছি, আমার খুব ইউজেবল লাগে। তারপরে ডাল, ডালে ডাল ঘাটার ঘাটি, এটা ডাল ডাল ঘাটি এটা দিয়ে। তারপর বিভিন্ন স্পুন আছে, এখানে হচ্ছে চায়ের ছাঁকনি আছে, দুধ চা করার সময় আমার স্টিলেরটা লাগে। এখানে আছে তোমার চিজ গ্রেট করার জন্য দুটো কাটার আছে, চিজটাকে গ্রেট করি। এতে স্প্যাচুলা আছে, এটা দিয়ে আমি ডিমের পোজ হয়তো একদম ব্রাশের মধ্যে তেল লাগিয়ে হয়তো একের সময় ভাজি, বা যেগুলো তেল পরোটার মধ্যে একটু তেল এরকম করে দিয়েও একের সময় বয়স্ক মানুষরা খেলে করে দিই। এরকম ভাবে আমি হাতের সামনে রাখলে আমার রান্না করতে রান্না করার সময় খুব তাড়াতাড়ি আমি পেয়ে যাই। হ্যালো ফ্রেন্ডস, আমি ইন্দ্রাণী মুখার্জি আর তোমরা দেখছো ইন্দ্রাণী সিম্পল লাইফস্টাইল। অবশ্যই তোমরা জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো। আর ইন্দ্রাণী সিম্পল লাইফস্টাইলের চ্যানেলের পাশে রেড বাটনটি যদি তোমরা যদি প্রেস করে রাখো, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও, সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব, তোমরা চটজলদি তোমাদের ফোনে নোটিফিকেশান পেয়ে যাবে। অবশ্যই জানিও আমার ভিডিও কেমন লাগছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডের সাথে, আর অবশ্যই আমাকে জানিও কেমন লাগছে তোমাদের আমার এই ছোট্ট মডুলার কিচেন। আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো, তোমরাও আমার মতন এনজয় করবে, দেখবে। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, আর সবসময় আমার মতন হাসি খুশি থেকো, অল টাইম স্মাইলিং।